পর্দার আলের আম্মা জান, ওই বাচ্চা নদীর মধ্যে জালে মাইশা যখন ধরলো, আল্লাহর বান্দি আমার আল্লাহকে ভুলে না, আল্লাহ বলে যে আমাকে ভুলবে না আমিও তাকে ভুলতে পারি না। এইবার জালেম যখন বাচ্চাটারে ধরিয়া সমুদ্রের মধ্যে ফালায় দিল, আল্লাহর বান্দি একটা চিৎকার দিয়া কইরি, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আমার বাচ্চাটারে তুমি হেফাজত করিও, আমি তোমার জন্য আমার জীবনটাকে তোমার রাস্তায় বিলীন করে দিব। এইবার মহিলা জালেমের উপর, জালেম মহিলার উপরে বাচ্চা ফালাইয়া যখন হামলা শুরু করবে, মহিলার চিৎকারে মহিলা বলে হঠাৎ নজর করে দেখি সমুদ্রের মধ্য থেকে একটা দানবের মতো উঠিয়া গেল, উঠিয়া জালেমটাকে ধরিয়া চাবাইয়া পেটের মধ্যে নিয়ে নদীর তলে চলে গেল। আমার তক্তাটা ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এসে গেল। আমি নামলাম, কিনারায় নামিয়া দেখি চারদিকে জঙ্গল আর কিছুই দেখা যায় না। আমি আল্লাহর বান্দি ওখানে তিন দিন পর্যন্ত অবস্থান করলাম। তিন দিনের শেষ দিন আমি হঠাৎ করে তাকাইয়া দেখি সমুদ্রের মাঝখান দিয়া একটা নৌকা যাইতেছে। আমি ওই নৌকাটা দেখিয়া আমি একটা উঁচা টিলায় উঠিয়া আমার কাপনের আঁচল দিয়া ইশারা করে নৌকাওয়ালাদের ডাকলাম, কারণ ডানে বামে কোনো মানুষ নাই। হঠাৎ নৌকাওয়ালারা আমার কাপনে কাপড়ের আওয়াজ দেখিয়া নিদর্শন দেখিয়া কিনারায় আসলো। আসার পরে দেখি ওই বাহনের মধ্যে তিনজন লোক বসা, একজনার কোলের মধ্যে দেখি আমার বাচ্চাটা নিয়ে বসে আছে। আমি একটা লাফ দিয়ে কই, ভাই আমার বাচ্চা ধরে দাও। বলে না এটা তোমার বাচ্চা না। বলে না খোদার কসম আমার চোখের পানি বৃথা হইতে পারে না, আমার বাচ্চাটা তোমরা দাও। কয় না তোমার বাচ্চা প্রমাণ কি? আল্লাহর বান্দি বলে আমি কান্না করে বলতে থাকলাম, আমার এই বাচ্চা সহ স্টিমারে ছিলাম, তুফানে স্টিমার ডুবে গেল, আমি একটা তক্তার উপরে বাসতেছিলাম, এক জালে ভাইসা আমার বাচ্চাটারে ধরিয়ে সমুদ্রে ফালায় দিয়েছি। আমি মাওলার দরবারে কান্না করেছি, ওই জালেমটাকে একটা নদী সমুদ্রের একটা প্রাণী এসে খেয়ে ফেলল। এইবার আমি নিরুপায় হইয়াই তক্তায় ভেসে ভেসে কিনারায় আসছি, এই বাচ্চাটাই আমার। এইবার বাচ্চা যার কোলে সে কান্না করে কয়, ঠিক আমরা যখন নদীর মাঝখান দিয়া চলতেছিলাম হঠাৎ দেখি বিশাল একটা প্রাণী আমাদের সামনে মাথা উঁচু করিয়া মানুষের মতো কথা বলা শুরু করলো। দেখি বাচ্চাটা বাহনের পিঠের মধ্যে বসিয়া খেলতেছে, ও বলতেছে বাচ্চাটারে নিয়া কিনারায় দাও, না হয় তোমাদের কাউকে রাখা হবে না। তখন আমরা দৌড়াইয়া লাফ দিয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম। ওই প্রাণীটা পানির তলে চলে গেল, নেও তোমার বাচ্চা নাও। ও আল্লাহর ওই বাচ্চা, ওই সেই বাচ্চা আমি মালিকের কাছে ওয়াদা করেছিলাম, আমার বাচ্চারে তুমি হেফাজত করিও, আমি তোমার রাস্তায় জীবনটা বিলাইয়া দিব। সেই কথা আমি কাবার গিলাম ধরে বলতেছি, রে মালিক তোমার বান্দি ওয়াদা পুরা করছে কিনা বলো, আমার এই জীবনটা তোমার রাস্তায় বিলাইয়া দিব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করে তোমাদের সম্মান আমি সর্বোচ্চ আসীনে সমাসীন করে দিলাম, তোমাদের মতো সুন্দর তোমার
তোমাদের মতো শ্রেষ্ঠ আমি আল্লাহ কাউকে বানাই নাই। ফেরেশতাদেরকে বললেন, বল আদম শ্রেষ্ঠ নাকি তোমরা শ্রেষ্ঠ? যখন ফেরেশতারা কয় আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ, আল্লাহ বলে জবানে বললে হবে না নবী শ্রেষ্ঠ, জবানে বললে হবে না, ইসলাম ধর্ম বড় ভালো, মুখে বলবা নবী আমার আপন, সেলুনে গিয়া দাড়ি কামাইয়া নবীর দুশ্মনী করবা, সুদের টাকায় ব্যবসা করিয়া নবীর সাথে যুদ্ধের ঘোষণা দিবা, নবীর তরিকার নামাজ পড়তে ভালো লাগে না, মুখে দাবি করবা আমি নবীর আশেক, নবীর আশেক দাবি করো, মুখে মুখে বলো নবীর আশেক, কাজের বেলায় সুন্নতের নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল নাই, চাপাবাজি করো নবীর আশেক, তোমার মতো বেহায়া নবীর দুশ্মন আর কেউ নাই। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন। অফিরিস্তারা, তোমরা যখন বললা মুখে মুখে আদম শ্রেষ্ঠ, না মুখে বললে হবে না, বাস্তবে প্রমাণ করিয়া দেখাও যে আদম শ্রেষ্ঠ। বলে কেমনে? আল্লাহ বলেন, উসজুদুলি আদম, সেজদা করো তোমরা আদমকে, সম্মানের সেজদা করে দেখাও, ফাসাজাদু সব ফেরেশতা যারা ছিল সবাই সেজদা করল, ইল্লা ইবলিস, কে করে নাই? জোরে বলেন, ইবলিস সেজদা করলি না কেন? ইবলিস কয়, আল্লাহ আমার যুক্তিতে মিলে না। যুক্তিতে? তোর যুক্তি কি? ইবলিস ডাক দিয়া বলে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের সৃষ্টি, আদম হলো মাটির, আগুনের গতি সব সময় উপরে, মাটির গতি নিচে, আমি উপরের গতি সম্পন্ন হইয়া নত হতে পারি না, বরং তুলনামূলক যুক্তি কয় আদমের থেকে আমি হলাম শ্রেষ্ঠ। আল্লাহ কয়, ওরে ইবলিস, তোরে আমি আল্লাহ এত মহব্বত করি, ভালো জানি, কারণ জমিনের এমন একটা জায়গা বাদ নাই যেখানে তোমার সেজদা পড়ে নাই, আসমানের এমন একটা জায়গা বাদ নাই যেখানে সেজদা পড়ে নাই, আমি আল্লাহ তোমার সেজদায় খুশি হইয়া আমি রব্বুল আলামিন তোমারে সম্মানের উপাধি দান করলাম, কোথাও বললাম তুমি বুজুর্গ, আমি উপাধি দিলাম তুমি মুত্তাকি, তুমি খাজেন, তুমি আরেফ, তুমি বড় বুজুর্গ, কিন্তু আমার এই আদেশটা কেন মানলা না, আমি পছন্দ করলাম না, কারণ গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসো, কার না আসো মেনে নেওয়া, এটা হলো গোলামের কাজ, প্রশ্ন করা, যুক্তি পেশ করা, এটা বেয়াদবি ছাড়া আর কিছু। ইবলিস যুক্তি দিলি কেন? ফাখরুজ, আমার এই রহমতের দরজা থেকে বের হয়ে যাও, বের হইয়ে কই যাবি? জাহান্নামে, একদিনের জন্য না, আমি তোমাকে চির জাহান্নামী বানায় দিলাম, কারণ আমি আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ, এই কথা আমার স্থায়ী সিদ্ধান্ত দেওয়া, এই কথা অস্বীকার করার মতো সুযোগ কারো নাই। আল্লাহ পাক ইবলিসকে বের করে দিলেন, আর বললেন, আমার স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, আমার দরবারে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার দরবারে মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ। এরে নবীর উম্মতের দল,
এই মাটির সৃষ্টি মানুষের আমি আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করলাম, এই রকম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব আর কাউকে দান করি নাই। এরে মানুষ নজর কর, আমি আল্লাহ তোমাকে শুধু শ্রেষ্ঠত্বের খাতায় লিখে রাখি নাই, গোটা মাখলুকতের তোমার পায়ের গোলাম বানায় দিলাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এরে নবীরা শেখ উম্মতের দল, আল্লাহ বলেন আমি বনি আদমকে সর্বোচ্চ সম্মান দিলাম, জলে স্থলে তাদের চলার মতো বাহনের ব্যবস্থা করলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ সুন্দরভাবে পবিত্র খানার আয়োজন করলাম, রিজিকের ব্যবস্থা করলাম। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ পাক তোমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি আল্লাহ শুধু শ্রেষ্ঠ বানাই নাই, আমি আল্লাহ আকৃতিতেও বানাইলাম অনেক সুন্দর। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন চার জিনিসের শপথ করে বললাম, তিনের কসম, জাইতুনের কসম, তুর সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, আমি আল্লাহ অবশ্যই ইনসানদের অনেক সুন্দর অবয়ব দিয়া বানাইলাম। কেমন সুন্দর বানাইছি রে, দেখ আয়নার সামনে গিয়া দাঁড়ায় দেখ। অনেক মানুষের দুই হাতের একটা হাত থাকলেও তো চলতে পারে, কিন্তু সমাজের ভিতরে দেখতে বড় অসুন্দর। অনেক মানুষ আছে কান দুইটা সবার দিছি, তবে একজনের এক কান থাকলেও চলতে পারে, তবে সমাজে দেখতে অসুন্দর। দুই হাতের এক হাত যার আছে সেও চলতে পারে, সমাজে দেখতে বড় অসুন্দর। আর আমি আল্লাহ তোর সুন্দর দুইটা হাত দান করলাম, দুইটা চক্ষু দান করলাম, আজকে এই চক্ষু দিয়া যারা টেলিভিশন চাও নাচ গান দেখো বে পর্দায়, চোখ দিয়া গুনায় কর কাটায় দাও। এরে বান্দা চিন্তা কর, আমি যদি তোরে অন্ধ বানাইতাম বল কেমনে তুই নাচ গান দেখতি। কাদের কুদরত দাদি বরকা মাগাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদার। তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলাম, আমি সুন্দর করে বানাইলাম, আবার তোমাদেরকে হেফাজতের রাস্তাও খুলে দিলাম আমি। হেফাজত কে করেন? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম নবীর আশেক, ও বান্দারা নজর কর, এই জমিনের মধ্যে যে বসে আছো, এই জমিনটার থেকে প্রথম আসমানটা 500 বছরের দূরত্ব, ওই প্রথম আসমানটা আবার 500 বছরের মতো মোটা। মদিনার কামলেওয়ালা নবী, দু জাহানের সরদার নবী বলেন, প্রথম আসমানে আমি মেয়েরাজে গিয়া দেখলাম দুইটা করে দরওয়াজা, দুইটা দরজা জমরা দিয়া কুত পাথর দ্বারা বানানো, দোনোটা দরজায় নূরের তৈরি তালা, এই তালা খোলা হলো, ফেরেশতা ভেতরে দারোয়ানগিরি করে, জিব্রাইল আমারে নিয়ে কয় দরজা খুলো দারোয়ান, কে বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল,
তোমার সাথে কে বলে হুয়া মুহাম্মদ, আমার সাথে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসছো কেন, আল্লাহর অনুমতি আসেনি কয় আছে, কয় এবার দরজার তালা গুলো, কয় আমার কাছে তো চাবি নাই, কয় চাবি কই, বলে চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বলেন আমি বিসমিল্লাহ বলিয়া দরজার তালা খুলিয়া ভেতরে ঢুকলাম, এক একটা আসমান দেখলাম, সাতটা পর্যন্ত আসমান, প্রত্যেকটা আসমান 500 বছরের মোটা, প্রত্যেকটা আসমানে দুইটা করে দরওয়াজা, দুইটা করে নূরের তালা, চাবি হলো বিসমিল্লাহ। আমি প্রত্যেকটা আসমান ঘুরলাম, এই যে আসমান, এক একটা আসমান মোটা 500 বছর, আবার এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য খালি জায়গা 500 বছরের দূরত্ব, এই সাতটা মহাশূন্য আর সাতটা আসমান পারাত বাড়ি দিয়া আমি আরশে আজিম পর্যন্ত গেলাম। চতুর্থ আসমানটায় যখন ঢুকছিলাম, উপরেও তিনটা আসমান, নিচেও তিনটা আসমান, চতুর্থ আসমানে আল্লাহ পাক দুনিয়াতে আলো দেওয়ার সূর্যটারে সেট করে রেখেছে। সূর্য কত আসমান জোরে বলেন, চতুর্থ আসমানে আল্লাহর বানানো সূর্য, তিনটা আসমান এবং তিনটা মহাশূন্য ভেদ করে জমিনে সূর্য আলো দেয়, বলে 500 বছরের মতো মোটা মোটা তিনটা বড় আসমান ভেদ করে সূর্য কিভাবে জমিনে আলো দেয়। বিজ্ঞানীরা কয় ওই যে চতুর্থ আসমানের সূর্য, এই জমিনটা যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড়, এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। আল্লাহর নবী বলে ও উম্মতের দল, আল্লাহ আমাকে সব ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলেন, আমি দেখলাম আল্লাহ যতটা আসমান বানাইছেন সব আসমান হলো স্বচ্ছ গেলাস দ্বারা তৈরি। আল্লাহ স্বচ্ছ গেলাস দিয়া বানাইছেন, কি পরিমাণ স্বচ্ছ, ওই স্বচ্ছ গেলাসের আসমান ভেদ করে চতুর্থ আসমান থেকে সূর্য জমিনে গোটা জগৎবাসীকে আলো দেয়। সুন্দর না খারাপ? আল্লাহ কয় এই আদম জাত, ওই সূর্যটা যত সুন্দর দেখো এর থেকে মানুষ তোরা আরো বেশি সুন্দর। গরবা সুরত আদমি ইনসাবু দে আহমদ বু জাহলো হামে কে সাবু দি, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানিয়েছি, এই রকম সাতটা আসমান সাতটা মহাশূন্য, আবার নবী বলেন গেলাম অনেক উপরে আরশে আজিম, এর উপরে গেলাম নূরের তৈরি চেয়ার বা কুরসি, এই সব আল্লাহ জমিন সাতটা সহ আল্লাহ বানাইতে সময় নিছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো নাপাক পানির বান্দা, এক হাত লম্বা না, 2 কেজি ওজন না, তোর মতো বান্দা পারে নাপাক পানির থেকে বানাইতে আমি সময় লাগাইছি মায়ের গর্ভে 9 মাসের মতো, তাহলে তোরে বানাইতে আমার সময় কম লাগছে না আসমান বানাইতে কম লাগছে? তোর মতো দেড় বেটারি রে বানাইতে সময় লাগছে বেশি, আমি মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট করিয়া এমন ভাবে তোরে হেফাজত করছি, বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ঢুকার রাস্তা খোলা রাখি নাই, বাতাস ঢুকলেই তোর ক্ষতি হবে, আর দুনিয়াতে আসছো বাতাস বন্ধ করলেই তোরে গজবে ধরবে। সব কুদরত কার? কাদের কুদরত তু দাদি বরকা মাগাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, হেফাজত কে করলেন? ওই আল্লাহর বান্দি কান্না করে বলেন ও আল্লাহর ওয়ালি, আমার এই বাচ্চাটা আমার কো
মধ্যে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া মাত্র আমি একটা কাফেলার সাথে সফরে নেমে গেলাম। সফরে যাইতে গিয়া নদীর পথে রওনা, নদীর পথে সফর চলছে স্টিমার জাহাজের ভেতরে। আল্লাহ পাকের কুদরত বোঝা বড় কঠিন। হঠাৎই সমুদ্রের মধ্যে তুফান আর ঢেউ শুরু হয়ে গেল। এমন তুফান আর ঢেউ, এমন তুফানে জাহাজটা ভেঙ্গে চুরমার পানির নিচে চলে গেল। মানুষগুলো সব মৃত্যু মুখে পতিত হয়ে গেল। আল্লাহর কুদরত বুঝি না, আমি মা আমার বাচ্চাটারে বুকের সাথে আগলায় রাখছি, আমি সারি নাই। আল্লাহর কুদরত চোখে চোখে তাকাইয়া দেখলাম দুনিয়ার সব মানুষ ওই জাহাজের যাত্রী মরে গেল, জাহাজটারও কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা আমাকে বাচ্চা সহ একটা তক্তার উপরে ভাসাইয়া রাখছি। বাঁচানোর মালিক কে? না মাক্স বাঁচাবে, তাহলে মাক্সওয়ালারা কি কেউ মরে নাই? হ্যাঁ, বাঁচানোর মালিক আমার আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ। যদি মাক্স না দিলে মানুষ মরিয়া যাইত, বালু যারা টানে লেবার ওরা কোনদিন বাঁচতে পারত না। একটা কি লেবারও মরছেনি? মরেনি। আবার এই করোনার যত রোগী বাবা মারা গেছে, সন্তানেরা ধইরা রাস্তার চলন্ত কিনারায় ফালাইয়া ঘরে গিয়া দরজা আটকায় দিল। একদিন হয়ে গেল এই লাশের দাফনের খবর নাই, থানার পুলিশ খবর পাইয়া লাশটা দাফন করার জন্য হাজি। দাফন করতে গিয়া থানায় নিয়ে গেল, দাফনের ব্যবস্থা করলো, সন্তানেরা জানা যায় যায় না, খবর নেয় না, করোনায় আক্রান্ত হওয়ার ভয়। এই সন্তান এরে আল্লাহর গোলাম, এই করোনার শত শত রোগী মৃত্যুলাশ এই বাংলার জমিনে দাফন করলো, কাফন পরালো, গোসল করালো, জানাজা পড়ালো। আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম, প্রশাসনের পুলিশ বাহিনী, আজ পর্যন্ত একজন টুপিওয়ালাও করোনায় আক্রান্ত হয় নাই। হেফাজতের মালিক কে? তবে মাস্ক পরা বন্ধ করবেন না, একুশিলায় আল্লাহ মুখে গরুর মতো আটকায় দিছে। কি গরুর মুখে লাগায় না, কাবার লাগায় না? বাহিরের ধান যেন খেতে না পারো। এরে মুসলমান, এমন একটা ব্যবস্থা রক্তরে দিয়ে দিলাম, জবান তারে আটকাইয়া রাখ, কারণ যেই তালে বিড়ি টানো মেশকের গন্ধ মানুষ সইতে পারে না। এরকম আশেকের রসুল আছে না? বয়ানের আগে উবিরি, মোনাজাতের ভরে উবিরি, নাই এই কোয়ালিটির আশেক তো বেশি, কথা বলেন না কেন? বহু আজের ভেন্ডেলে গেলে দেখা যায় নামাজ আজকে ফজর ভরেন নাই, যারা জোহর ভরেন নাই, আসর মাগরিব এশাও ভরেন নাই, এরকম আশেক কি এখানে নাই? ও ভাই বলো, তোমার আমার মায়ার নবী অসুস্থ, তারপর জামাত ছাড়ে না, আর সেই নবীর আশেক দাবি করিয়া বলো তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? মনে মনে কি ভাবছো, কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, এই ভাবনায় কাজ হবে না রে বাবা। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, ওই আল্লাহর দরবারে ফিরে আসো, এই মহামারীর থেকে তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও, আর বলো আল্লাহ আর গুনাহ করব না। এই গুনাহ করতে করতে আচ্ছা তোমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এরে আল্লাহর বান্দা, হকের পক্ষে চলো, নবীর সুন্নতের লাইনে চলো, কোনো ভয় নাই, হেফাজত করবেন আমার আল্লাহ।
লাগে, তাহলে কেন তওবা করো না আর আল্লাহকে বলো না আল্লাহ ইউটিউবটা যখন খুলবো মক্কা মদিনার ইমাম সাহেবের কোরআনের তেলাওয়াত শুনবো, আর কখনো বেঈমান বেহায়া বেশ্যা নারীর গানের আওয়াজ কানে আর দিব না। রাজি আছো? যুবকেরা যদি ভুল বলি দাঁড়াইয়া বল হাফিজ ভাই তোমার কথাটা ঠিক লাইনে হয় নাই, দাঁড়াইয়া দাও কোরআন হাদিস দিয়া সবার কাছে তওবা করব, ভুলটা স্বীকার করব। যদি বলো ভাইজান সঠিক, তাই পাও দুইটা আগাইয়া দেও, আমি তোমার পায়ে হাত ধরিয়া বলতে রাজি, নবীরে আর কষ্ট দিও না, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর চেহারা তাকাইলে গুনাহ মাফ, কেমন মায়ার নবী পাইছরে চান্দিনার মুসলমান, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়, কেমন মায়ার নবী পাইছরে মুসলমানের দলেরা, আমার নবী রাস্তা দিয়া হাঁটে দুপার্শ্বের গাছ নুইয়া নুইয়া আমার নবীরে সালাম জানাই, কেমন মায়ার নবী আমার, আমার নবীর শরীরে যেন সূর্যের গরম কষ্ট না দেয় মেঘের খণ্ড ছায়া দিতেছে, আমার নবী যেখানে কদম রাখে ওখান থেকে মেশকের ঘেরা নাচতেছে, ওই মায়ার নবী তোমার আমার জন্য কত বড় পাগল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমার নবী এশার নামাজ পড়িয়া আমার হুজরায় এসে ঘুমাইয়া গেলেন, রাতের গভীরে দেখি নবী আমার বিছানায় নাই, মনে মনে ভাবলাম না জানি কোন বিবির ঘরে গেলেন নাকি, আমি আয়েশা নজর করিয়া খুলতে গিয়া দেখি আমার মায়ার নবী দু জাহানের সর্দার, যার কোন গুনাহ নাই, যেই নবীর কথা শুনিয়াও বেঈমানেরা কালেমা পড়ল, দেড় হাজার বছর পরেও আমার নবীর আদর্শ দেখিয়া কত বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হলো। আম্মা জানায়েশা বলে, নবীরে গিয়া দেখি জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়াইয়া কান্না করে, আর রাতের গভীরে আসমানের দিকে তাকিয়ে বলে, ও মালিক আমার উম্মতগুলোরে তুমি মাফ করিয়া দিও, আমার উম্মতেরে তুমি ক্ষমা করিয়া দিও, ও চান্দিনার মুসলমানের একটু বল, আমার ওই নবীর দাঁত ভাঙ্গা নবীর সুন্নতের আমল ইহুদিরা খ্রিস্টানেরা হিন্দুরা বৌদ্ধরা করবে কিনা বল, হিন্দুরাও করবে না বৌদ্ধরাও নবীর সুন্নতের টুপি পরবে না দাড়ি লম্বা করবে না, ও চান্দিনার মানুষ আমার মায়ার নবীর সুন্নতের আমল করবে মুসলমান, অথচ এত বয়ান তাবলিগলারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিবেরা বয়ান করে, আমার মায়ার নবীর সুন্নতের দাড়ি কেন লম্বা করতে পারো না রে আশেখ, পাও দরিয়া কই আমার নবীর আর কষ্ট দিস না রে ভাই, বেঈমানেরা আমার নবীরে গালি দেয় সহ্য করা যায় না, আর তুমি বাবা দাড়ি কেন কাটো, আমার নবীর তরিকায় কি চলতে তোমার মায়া লাগে না ভালো লাগে না, আমার নবীর তরিকা মতে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই,
কত যুবকেরা তোদের মতো যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম কেউ বাধা দিত না। এই দাড়ি রাখলাম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তোমাদের থেকে কম বুঝি না রে বাবা। টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে কম বুঝি না। এরপরও কত মানুষ এই টুপির কারণে দাড়ির কারণে পোশাকের কারণে কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি দেয়। এমন একটা দিন নাই যে ফেসবুকে আমার বিরুদ্ধে দুই কলম, আল্লাহর বান্দারা আমার বিপরীত বিরোধিতায় লেখে না। ওরা যতই চেষ্টা করে হাফিজের মাঠ থেকে দূরে সরাও, কোরআনের আওয়াজ বন্ধ করাও, এইভাবে করিয়া দুশ্মনী তো আর কম করে না। এরপর একটা গালি দেই না রে বাবা, আজকে পাস করলি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে কখনো কথা বলি না, লম্বা জামা পরিয়া অন্য পোশাকের বিরুদ্ধে কথা বলি না, কওমি মাদ্রাসায় পড়ার পর আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না রে বাবা। তোমরা কেন আজ আমাদের বিরুদ্ধে বাঁকা নজরে তাকাও? আজকে আমরা নাভির নিচে হাত বাঁধিয়া নামাজ পড়ি ঠিকই, কিন্তু বুকে যারা হাত বাঁধিয়া নামাজ পড়ে হিংসা করি না, গালিও দেই না। আমরা আলহামদুর পরে আস্তে আমিন বলি, যারা জোরে আমিন বলে গালিও দেই না, হিংসাও করি না। আমরা রমাজানে বিশ রাকাত তারাবির নামাজ পড়ি, যারা আট রাকাত পড়ে হিংসা করি না, গালি দেই না। কারণ আমি আমার নিয়ে চিন্তায় বড় ব্যস্ত, ওই কবরে যাওয়ার পরে আমি কওমি নাকি আলিয়া, আমি তাবলি গলা নাকি চর্ম নাই, আমি বিএমপি না আওয়ামী লীগ, আমি মাওলানা নাকি মুফতি সাহ, আমি ডাক্তার নাকি রুগী, সাদা কাফুনে যেদিন প্যাকেট হইয়া যাব, ওই সাদা কাপুনের প্যাকেটটারে জব সবাই কাঁধে নিয়ে যখন বার বাগানে রওয়ানা দিবে, ওই অন্ধকার কবরে রাখিয়া সবাই যখন বিদায় হয়ে যাবে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে, তখন আমার কাছে ফেরেশতা বলবে না তুমি মাওলানা নাকি মুফতি সাহ, ফেরেশতারা বলবে কোনো পরিচয় নাই, আগে দেখি মদিনার দাড়িটা তোমার গালে আছে কিনা দেখি, কাপড়ের মুষ্টি খুলিয়া যখন দেখবে নবীর সুন্নত নাই, ফেরেশতারা বুঝবে না নবীর বড় দুশ্মন। এইবার ফেরেশতারা বলবে কোনো কথা নাই, তিনটা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে সাথে সাথে তারা জবাব দিবে, রব্বি আল্লাহ আমার রব আর কেউ না, আমার রব কোনো ব্যক্তি না, কোনো নেতা না, কোনো দলের ব্যক্তি না, আমার রব আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যারা ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে, দীনি আল ইসলাম। যারা আমার মায়ার নবীর সুন্নত অনুযায়ী চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে কাটবা কেমনে রাখবা ওখানেও নবীর সুন্নত যারা মানবে, বান্দার জুতা দুইটা কেমনে পায়ে পরবা খুলবা ওখানেও নবীর সুন্নত যারা মানবে, বাথরুমে কেমনে যাইবা কেমনে বের হইবা কেমনে বসবা পানি খরচ কেমনে করবা এখানেও নবীর সুন্নত যারা মানবে, ওরে বান্দা পোশাকটা গায়ে কেমনে দিবা আর খুলবা ওখানেও নবীর সুন্নত যারা মানবে, হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় যারা সুন্নতের মালা গলায় লাগায় চলবে, এদের সামনে আমার নবীর ফেরেশতারা বলবে চিনুনি তাকাইয়া দেয়,
চলে নাই, গলায় পাগড়ি, নামাজের সময় পাগড়ি, খানা খাইতে গেলে দস্তার খান বিছায়া খাইত। এরে বান্দা নবীর সুন্নতের উপরে আমল করত, দরুদ সালাম সারা জবানে কোনো গালি নাই, বেহুদা কথা নাই, সব সময় ঠোঁট নড়াচড়া করে। ভাই তুমি নবীর আশেক বলে হা, বারবার ঠোঁট নাড়াইয়া কি পড়ো? একবার কয় মাওলার জিকির করি, একবার বলে কোরআন শরীফ তেলাওয়াত করি, বলে বাবা তুমি ঠোঁট নাড়াইয়া কি পড়ো? কয় নবী জন্য দরুদ শরীফ পড়ি, কারণ আমার আখেরাতের কামাই রুজি বড় কম হয়ে গেছে, আল্লাহ যত নেয়ামত দিছে সেই তুলনায় আমি বড় দুর্বল। নবীর যারা সুন্নতের পাগল, আমার নবীর দেখা মাত্র চিনিয়া ফালাইবে আর বলবি নি তো আমার মায়ার নবী। যেই নবীরে না দেখি আলেমদের বয়ান শুনিয়া টুপি মাথায় দিছি, নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখছি, নবীজির মোহাব্বতে জামা পড়ছি, নামাজ পড়ছি, পর্দা করছি, হালাল খাইছি, দুনিয়ার লোভে পড়িয়া নবীরে বিরুদ্ধে যাই নাই, নবীর তরিকারে জবাই করি নাই। এইবার আল্লাহ সাথে সাথে ডাক দিবেন গাইবি আওয়াজ, এ কবরের ফেরেশতা আমার বান্দারে আর কষ্ট দিস না, কবরটারে একটা বড় বালাখানা বানাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাও, আমার বান্দার এখনই কবরে বেহেশতের বিছানাটা বিছায় দাও, আমার বান্দা এখন আরামে ঘুমায় যাবে, দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই, রাতের বেলা সামান্য ঘুমাইত, আবার শীতের দিন ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া সেজদায় পড়িয়া ডাক দিয়া বলতো আমি হাজি, ও মালিক আমি সারা রাত ঘুমাই না, কারণ তুমি প্রথম আসমানে আইসা ডাকতেছো, আমি তো ঘুমাইয়া থাকতে পারি না। ঘরের দরজায় যদি রাত্র তিনটার সময় কোনো ছাত্রের ওস্তাদ আইয়া ডাক দেয়, ভালো ছাত্র আদবওয়ালা ঘুমাইয়া থাকতে পারবে না। আমার আল্লাহ প্রথম আসমানে যখন আইসা ভোর রাতে ডাক দেয়, আমার মাওলার যারা পাগল যারা আশিক ওদের চোখে আর ঘুম আসতে পারে না। আল্লাহ বলবে ফিরিস্তা ডিস্টার্ব করবা না, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, বেহেশতের আরামের বাতাস পাবে, কেয়ামত পর্যন্ত এই ঘুম যেন নষ্ট না হয়। ফেরেশতার আমার বান্দারে পাহারা দাও। আল্লাহ না করুন নবীজি বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, ইসলামের আমল করবে না, সুন্নত অনুযায়ী চলবে না, নিজেও টুপি পরে না, এমন কপাল ভরা আর একজনে নবীর সুন্নত মতো টুপি পরে তাও পছন্দ করে না, আসে না নাই, নিজেও দাড়ি রাখে না, আর এক দল যারা দাড়ি রাখে তাদেরকেও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, নবীর মোহাব্বতে যারা নামাজ পড়ে পছন্দ করে না, নিজেও আল্লাহওয়ালার কাছেও যায় না, যারা আল্লাহওয়ালার কাছে যায় তাও পছন্দ করে না। আল্লাহ তাআলা তখন নবীজি বলেন কবরে যখন শোয়াইয়া চলে যাবে, ফেরেশতারা আসিয়া যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তুমি কোন দলের জানার দরকার নাই, তুমি কত টাকার মালিক জানার দরকার নাই, তুমি কত লোক শিক্ষা অর্জন করছো তাও জানার দরকার নাই। নবীজি বলেন ওই নাফরমান গুনাহগারেরা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, শুধু বলবে লা আদরি, হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, রবকে তাও আমি চিনি না, ইসলাম কি জিনিস আমি চিনি না, নবীকে তাও আমি চিনি না। আল্লাহ তখন রাগান্বিত হইয়া কবরের ফেরেশতাকে আওয়াজ দিয়া বলবেন কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর সময় দেওয়ার দরকার নাই,
আমি দুনিয়াতে কম সময় দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেমুলা মারা পায় ধরিয়া ধরিয়া নামাজের কথা বলতো, রোজার কথা বলতো, রমজান মাসে রোজা রাখে নাই, সন্তানগুলোরে নামাজি বানায় নাই, পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, হালাল খায় নাই। আমার বান্দা ওলামায়ে কেরামের বিরোধিতা করত, এখন আর সুযোগ দেওয়া হবে না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও। নবীজি বলেন, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। শুধু তাই না, আল্লাহ নিজে গায়বিক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত প্রাণীরা আওয়াজটা শুনবে, ওর চিৎকারের আওয়াজ মানুষ আর জিনেরা শুনতে পারবে না। ও চান্দিনার মুসলমান, দুনিয়াতে আল্লাহ মাঝে মাঝে দেখায় কত কবরে লাশ তাজা পাওয়া যায়, আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়। আরে বান্দা, যত কবরে আজাব দেখা গেল সব হলো বেনামাজির কবর, আর যত কবরের লাশটা 30 বছর পরে কাফন সহ তাজা সব হলো নামাজি নবীর আশেক সুন্নতের আমলওয়ালার কবর। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো, একটা মশার কামড় সইতে পারি না, একটা ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না, এই দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, এই দুনিয়ার গরম থেকে 3000 গুণ গরম হবে জাহান্নামের আগুন, 1 সেকেন্ডের গরম সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে তওবা করো রে বাবা। ও যুবকেরা পায়ে হাত রেখে বলি, আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। ও যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, হেফাজতের মালিক আমার আল্লাহ, আল্লাহ যদি হেফাজত করেন নদীর মধ্যেও করতে পারেননি। জোরে বলেন, আল্লাহর এক বান্দি নারী না পুরুষ একটা বাচ্চা কাঁধের মধ্যে নিয়া বাইতুল্লার চারপাশে ঘুরে আর চিৎকার দিয়া কয়, হে মালিক, তোমার ওয়াদা পূরণ হইছিনি বলো। এই কথা বলে আর বাইতুল্লার চারপাশে দৌড়ায় কে? এক মহিলা, আল্লাহর বান্দি, বাচ্চাটারে কোলের মধ্যে কাঁধে উঠাইয়া। বাইতুল্লাহ এমন একটা ঘর যেখানে ধনী নাই, গরিব নাই, আলেম নাই, মূর্খ নাই, সবার একটাই আওয়াজ, ভিন্ন কোনো আওয়াজ নাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু এই আল্লাহর বান্দিটা লাব্বাইকের আওয়াজ দেয় না, বাচ্চাটারে কাদের মধ্যে নিয়া ঘুরে আর খালি একটা আওয়াজ দেয়, ও মালিক, তোমার ওয়াদা পূরণ করতে পারছি নি, দয়া করে বলো। একজন বড় আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারের নজর পড়ে গেল মহিলা লাব্বাইকের আওয়াজ না দিয়া চিল্লাইয়া কয়, ও মালিক, তোমার ওয়াদা পূরণ হইছিনি, একটু বলো না মালিক। আল্লাহর বান্দা বুজুর্গ মুত্তাকি তাওয়াব শেষ হওয়ার পরে আল্লাহর বান্দিকে এক পার্শ্বে ডেকে বললেন, এই মা বলো
তুমি বাচ্চাটার কাদের মধ্যে নিয়ে লাব্বাইকের আওয়াজ দিবা, এটাই তো নিয়ম। কিন্তু লাব্বাইকের আওয়াজ বাদ দিয়া আবেগ জড়িত কণ্ঠে কান্না মাখা জবানে কেন তুমি বলতেছো, ও মালিক বলো তোমার আদা পূরণ করতে পারছিনি। ও মা তোমার এই কারণটা কি? এবার আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর ওলি, এর পেছনে আমার হৃদয় বিদরক বড় লম্বা সূত্র আছে। আমি এমনিতেই লাব্বাইকের আওয়াজ আমি বন্ধ করি না, এমনিতেই আমি আমার মালিকের ডাকি আওয়াজার কথা বলি নাই। আমি যেই বাচ্চাটা কোলের মধ্যে নিয়া আজ এখানে কান্না করি আর আমার মালিকের ডাকতেছি, এই বাচ্চাটা আমার কোলে পাইতে বড় কষ্ট হয়েছে আমার, এই বাচ্চাটা আমি আরামে কোলে পাই নাই, আমি মা কত কষ্ট করেছি বিবরণ দাও বড় কঠিন জিনিস। এই বাচ্চাটারে আমার কোল পর্যন্ত পাইতে গিয়ে আমার বহু সাধনা করা লাগছে। আল্লাহর ওলি বলে, যদি বিরক্ত মনে না নেন আমাকে একটু বলবেন, হতে পারে এর থেকে কিছু উপদেশ নেওয়া যেতে পারে। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ বাণী, শিক্ষা গ্রহণ করো। ও পর্দানের আম্মা জানেরা, আল্লাহ কি পরিমাণ বান্দা বান্দিকে হেফাজত করেন, কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ পাক বলেন, আমি বড় দয়া করিয়া আমার মানুষ বান্দা বান্দি বানাইছি। আল্লাহর বান্দি বাচ্চা লয়া কই তক্তার উপরে সমুদ্রের মধ্যে ভাসতেছে, আল্লাহ পাকের কুদরত। আল্লাহর বান্দি কয়, যখন তক্তাটা সমুদ্রের উপরে ভাসতেছিলাম বাচ্চারে নিয়ে, হঠাৎ করে নজর করে দেখলাম একটা জালেম আমার দিকে আগাইতেছে, বড় জালেম আমার দিকে আগাইয়া কিনারায় আসিয়া কয়, আমারে তোমার তক্তার উপরে নিবানি। জালেম যখন এই কথা বলছে, খবরদার আমার দিকে চোখ তুলে তাকাবি না বেঈমান, আমি আল্লাহর পেয়ারা বান্দি, আমি গুনাহ করি না, গুনাহকে সমর্থন করি না, জীবনে একদিন আসছি একদিন চলে যাব, এই জালেম বিপদ মুহূর্তে আমারে বিপদে ফেলবি না। আল্লাহর বান্দি কয়, এই জালেম বেঈমান লাভ দিয়া আমার তক্তার পেছনে আইসা, এবার আমাকে দুই হাত দিয়া ধরলো, ধরিয়া কয়, আমার মনের কথা মানবি নাকি বাচ্চাটারে ফালাইয়া দিব? আমি মাওলার কাছে সাহায্য চাইলাম, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, এই জালেমেরা জুলুম করিয়া কতই না ক্ষতি করতে চায়, কত জালেমেরা ইসলামের বিরোধিতা করে, আমার নবীর দোষ নাই, কোরআনের দোষ নাই, ইসলামটা কত পবিত্র, কিন্তু কত মোনাফেক জালেমেরা বেঈমানের পা চাটা গোলাম হইয়া আলেমের গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহওয়ালার বিরোধিতা করে, এরকম জালেম মুসলমান ব্যানারওয়ালা মোনাফেক আছে না? না আছে না ভাই? ও পর্দার আলের আম্মা জান, ওই বাচ্চা নদীর মধ্যে জালেম আইসা যখন ধরলো, আল্লাহর বান্দি আমার আল্লাহকে ভুলে না, আল্লাহ বলে যে আমাকে ভুলবে না আমিও তাকে ভুলতে পারি না। এইবার জালেম যখন বাচ্চাটারে ধরিয়া সমুদ্রের মধ্যে ফালায় দিল, আল্লাহর বান্দি একটা চিৎকার দিয়া কইরে, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আমার বাচ্চাটারে তুমি হেফাজত করিও,
আমি তোমার জন্য আমার জীবনটাকে তোমার রাস্তায় বিলীন করে দিব। এইবার মহিলা জালেমের উপর, জালেম মহিলার উপরে বাচ্চা ফালাইয়া যখন হামলা শুরু করবে, মহিলার চিৎকারে মহিলা বলে, হঠাৎ নজর করে দেখি সমুদ্রের মধ্য থেকে একটা দানবের মতো উঠিয়া গেল, উঠিয়া জালেমটাকে ধরিয়া চাবাইয়া পেটের মধ্যে নিয়ে নদীর তলে চলে গেল। আমার তক্তাটা ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এসে গেল। আমি নামলাম, কিনারায় নামিয়া দেখি চারদিকে জঙ্গল, আর কিছুই দেখা যায় না। আমি আল্লাহর বান্দি ওখানে 3 দিন পর্যন্ত অবস্থান করলাম। 3 দিনের শেষ দিন আমি হঠাৎ করে তাকাইয়া দেখি সমুদ্রের মাঝখান দিয়া একটা নৌকা যাইতেছে। আমি ওই নৌকাটা দেখিয়া আমি একটা উঁচা টিলায় উঠিয়া আমার কাপনের আঁচল দিয়া ইশারা করে নৌকাওয়ালাদের ডাকলাম, কারণ ডানে বামে কোনো মানুষ নাই। হঠাৎ নৌকাওয়ালারা আমার কাপনে কাপড়ের আওয়াজ দেখিয়া, নিদর্শন দেখিয়া কিনারায় আসলো। আসার পরে দেখি ওই বাহনের মধ্যে 3 জন লোক বসা, একজনার কোলের মধ্যে দেখি আমার বাচ্চাটা নিয়ে বসে আছে। আমি একটা লাফ দিয়ে কই, ভাই আমার বাচ্চা ধরে দাও। বলে, না এটা তোমার বাচ্চা না। বলে, না খোদার কসম আমার চোখের পানি বৃথা হইতে পারে না, আমার বাচ্চাটা তোমরা দাও। কয় না তোমার বাচ্চা প্রমাণ কি? আল্লাহর বান্দি বলে, আমি কান্না করে বলতে থাকলাম আমার এই বাচ্চা সহ স্টিমারে ছিলাম, তুফানে স্টিমার ডুবে গেল, আমি একটা তক্তার উপরে ভাসতেছিলাম, এক জালে ভাইসা আমার বাচ্চাটারে ধরিয়ে সমুদ্রে ফালায় দিয়েছি। আমি মাওলার দরবারে কান্না করেছি, ওই জালেমটাকে একটা নদী সমুদ্রের একটা প্রাণী এসে খেয়ে ফেলল। এইবার আমি নিরুপায় হইয়া এই তক্তায় ভেসে ভেসে কিনারায় আসছি, এই বাচ্চাটাই আমার। এইবার বাচ্চা যার কোলে সে কান্না করে কয়, ঠিক আমরা যখন নদীর মাঝখান দিয়া চলতেছিলাম হঠাৎ দেখি বিশাল একটা প্রাণী আমাদের সামনে মাথা উঁচু করিয়া মানুষের মতো কথা বলা শুরু করলো। দেখি বাচ্চাটা বাহনের পিঠের মধ্যে বসিয়া খেলতেছে, ও বলতেছে বাচ্চাটারে নিয়া কিনারায় দাও, না হয় তোমাদের কাউকে রাখা হবে না। তখন আমরা দৌড়াইয়া লাফ দিয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম। ওই প্রাণীটা পানির তলে চলে গেল, নেও তোমার বাচ্চা নাও। ও আল্লাহর ওই বাচ্চা, ওই সেই বাচ্চা আমি মালিকের কাছে ওয়াদা করেছিলাম, আমার বাচ্চারে তুমি হেফাজত করিও, আমি তোমার রাস্তায় জীবনটা বিলাইয়া দিব। সেই কথা আমি কাবার গিলাম ধরে বলতেছি, রে মালিক তোমার বান্দি ওয়াদা পুরা করছে কিনা বলো, আমার এই জীবনটা তোমার রাস্তায় বিলাইয়া দিব। ও চান্দিনা এলাকার ও ক্যাম্পতলির মা বোনেরা, তুমিও তো মা, আল্লাহর নবীর স্ত্রীরাও তো মা, তুমি তো একজন নারী, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও নারী, তুমিও একজন মা, আলেমের মাও মা, তুমিও মা, বড় পীর সাহেবের মাও মা, তুমি একজন মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাও মা, যেই খাজা মঈনুদ্দিন চিশতি মদিনার থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত নিয়া, এইভাবে দাওয়াত দিতে দিতে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিন একদিন মায়ের সামনে বসিয়া খুব আনন্দ, এই ছেলে এত আনন্দ করো কেন? বলে, আম্মা জান আমার হাতে দিনের খেদমতের কারণে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। ও এলাকার মা বোনেরা শুনে নেন,
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির আম্মাজান বলে, ও মঈনুদ্দিন এটা তো তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন চোখের পানি সেরে বলে, আম্মা আপনার কিসের বাহাদুরি? মা ডাক দিয়ে কইরে, মঈনুদ্দিন তুই যখন আমার গর্ভে আসছো আমি মা একটা রাত ঘুমাই নাই, আমি যায় নামাজে বসে চোখের পানি সেরে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার সন্তানের তোমার খাস ওলি বানাইয়া নিও। তুমি যখন দুনিয়াতে আসছো আমি মা তোমারে আমার বুকের দুগ্ধ পান করাইছি, তোমারে যতদিন আমি মা দুধ পান করাইছি আল্লাহর কসম রে মঈনুদ্দিন, এক ফোঁটা দুধ আমি মা বিনা অজুতে তোর মুখের মধ্যে দেই নাই। খাজা মঈনুদ্দিন চিল্লাইয়া কয়, মা বলো তোমার ঋণ আমি কিভাবে আদায় করব? এমন মা যেই মা অজু সারা বাচ্চার মুখে দুধ দেয় না, এই মায়ের সন্তান আল্লাহর খাস বান্দা হবে না তো কে হবে? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে মা? সন্তানের লালন পালন করিয়া আদর্শ মানুষ বানাও, স্কুলে পড়ে আলহামদুলিল্লাহ, ডাক্তার বানাও, কলেজে ভরাও, ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ, তবে ব্যবহার যেন ভালো থাকে, পাঁচক্ত নামাজ যেন পড়ে, মা বাবার যেন খেদমত করে। ও যুবকেরা, পাও দুইটা যদি আগাইয়া দাও আমি পায়ে হাত রেখে বলবো আল্লাহর কাছে তওবা করো, দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ এই না পাক অন্তর নিয়ে আর জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, কবরের আজাব সইতে পারবো না। আয় আল্লাহ আজকের এখানে তওবার নিয়ত করতে চাই, শাবানের বরকত চলতেছে আর নামাজ সারবো না, আর পবে পর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, ওস্তাদের বিরোধিতা করব না, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, মা বাবার দোয়া নিয়ে চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, গলায় চুরি আসলে মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর নামাজ সারব না, বেপর্দায় চলব না, নবীর তরিকার বাহিরে যাব না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামার বিরোধিতা করে গুনাহগার হব না। আয় আল্লাহ আজকে তওবা করতে চাই, এই রকম যদি কারো অন্তর তওবার জন্য রেডি হয়, মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।